আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আইসি সেকেন্ড প্রাইজ লইয়া। যে সেকেন্ড প্রাইজ পাইছিল তার নাম আশরাফ মাহি তানোর বাড়িত। তো এখন বর্তমানে আমরা আছি তানোর বাড়িতে। আমরা হরুল ভাই, আমি ইফজাল আর আবুল্লাহ দা আইসি, আমরা চারজন। তো এখানে আইয়ালে রিফ্রেশমেন্ট হয়েছে আর এখন আমরা আশরাফ মাহি তানকে ডাক দেবো। তো এর আগে আমরা হরুল ভাই রকম এই বিষয়ে কিছু কই যা। আসলে আমরা প্রতিযোগিতার অংশগ্রহণ যতই হরসইন, আমরার কাছে তো সবু প্রথম, কিন্তু সিস্টেম একটা আছে, তো ফার্স্ট সেকেন্ড তার এটা তো মানতেও লাগবে। যার কারণে আমরা মনে করি যতজনে অংশগ্রহণ করছেন সবরও ইচ্ছা আছে যে প্রথমবার, আমরা কাছে মনে করেন আপনারা প্রথম হয়ে গেছেন, কিন্তু আমরা সিস্টেম অনুযায়ী তো মনে করেন যে হয়েছেন তান তান কাছে তান তান প্রাইজগুলো আমরা পৌঁছাইয়া দেওয়ার লাগিয়ে আমরা প্রতিশ্রুতি দিছিলাম। এখন আজকে আমরা আই গেছি এই জায়গার নাম কিনা বাঙ্গা মাসলি ওখানো দ্বিতীয় পুরস্কার লইয়া। আর প্রথম এবং তৃতীয় পুরস্কার যেটা এটা তাই আমরা অফিস থেকে কইছেন কালেকশন করবা, যার কারণে এটা আপাতত তান তান তারিখে থাকবো, এটা আপনারা পরে আপলোড পাইবা। আর আজকে আমরা এখন আইসি, এখন আমরা মানে যে উপহারটা নিয়ে আইসি এটা এখন আমরা যে মানে প্রতিযোগিতার যে দ্বিতীয় স্থান লাভ করছেন তা না তো আমরা উঠেই দিলাম, আপনারা আমরা সাথে থাকবেন আর দেখতে থাকবেন। আমরা এই প্রতিযোগিতার দ্বিতীয় স্থান যে লাভ করছেন ও আপনার তো সামনে, তোমার নাম আশরাফ মাহি। আচ্ছা, আর উনি হচ্ছেন আশরাফ মাহির বাবা। তো আপনার নাম ফারুক আহমেদ। ফারুক আহমেদ, আমরা আজকে তান তান বাসাতে আইসি, মানে আমরা এই উপহারটা তান তান হাত তান আশরাফ মাহির হাতে তুলিয়া দেওয়ার লাগিয়া আমি বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে হই আর আমরা আব্দুল হকদারের এই প্রাইসটা আশরাফ মাহির হাতে উঠিয়ে দেওয়া। আমি এখন তোমার মনের যে কোনো কথা, মানে আজকের এই পুরস্কারটা পাইয়া তোমার কেমন লাগলো, কতটুকু ভাল লাগলো, কতটুকু খুশি লাগলো, তুমি তোমার তোমার যেটা মনে হয় ওটা তুমি কও। ভালো লাগছে, খুশি। আচ্ছা, আমরা তোমার বাড়ি যে আইসি তুমি খুশি নি? ভাল লাগছে না নি? আচ্ছা, এখন তুমি মানে এই দ্বিতীয় স্থান লাভ করলে আসলে তুমি খুব সাইন, তোমার কেমন কষ্ট করতে লাগছে, মানে কত সময় আগে থেকে তুমি প্রস্তুতি নিছো? দুই তিন মিনিট আগে থেকে প্রস্তুতি নিয়া তুমি দ্বিতীয় স্থান লাভ করছো, আর দুই তিন ঘন্টা আগে থেকে প্রস্তুতি নিয়েও তৃতীয় স্থান লাভ করতে পারছো না, এরকম মানে অসংখ্য ভিউয়ার্স আছে তোমার কথা শুনে তান তান মনের মতো কষ্ট লাগবে না। আচ্ছা, আপনার ওই আর আপনার ছেলে, আমরা যে আজকে আপনার ছেলে দ্বিতীয় স্থান লাভ করছেন, আমরা মানে আপনার বাড়িতে আইসি, আপনার মানে আপনার প্রতি মানে কতটুকু ভালো লাগছে বা আমরা এই প্রোগ্রামগুলো আপনার কতটুকু লাগছে, কীভাবে লাগছে? আর আমরা নাটকগুলো আপনার কাছে কেমন লাগে? আর তান্ডে আপনারা সবে সিন ভাইবা, পরিচয় দিলে এলে পুরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টকিটা পুরা আসামর সবে সিন ভাইবা। আমরা ডিমাপুর মানে খুব নির্মমভাবে তানে হত্যা করা হয়েছিল আমরা শরীফউদ্দিন ভাই, শরীফউদ্দিন ভাই আপনি ছোটো ভাই না বড়? শরীফউদ্দিন ভাই বড় ভাই, শরীফউদ্দিন বড় ভাই। হ্যাঁ, শরীফউদ্দিন, আমরা যে শরীফউদ্দিন ভাই আসলা ডিমাপুর জানে হত্যা করা হয়েছে তান বড় ভাই তাইন, তাইনও আমরা নাটকের খুব ভক্ত, তাইনও আমরা নাটকগুলো পছন্দ করেন, পালা ভাইয়ের নাটকগুলো দেখেন। আমি এখন কইমু তার ব্যক্তিগত মতামত প্রকাশ করার লাগে। আমি প্রথমে আশরাফ মাহিরে যে সেকেন্ড প্রাইজটা দিছো, সেকেন্ড প্রাইজটা যে দিছো, গতিকে আমি মানে বরাকণ্ডরে বহুত থ্যাংকস দিয়ার। আর এরকম স্টুডেন্টসরে মানে যে মোটিভেট করো বা তারারে আগে নিবার লাগে যেটা মানে আপনারা প্রস্তুতি করায় বা খুব আমার ভাল লাগে। আর এটাও সবসময় আশা রাখবো যে বরাকণ্ঠ, আমি বহুত আগে থাকি বরাকণ্ঠরও আমি সাবস্ক্রাইব করি, আবার বরাকণ্ঠ আমার পুরা ফ্যামিলিয়ে বরাকণ্ঠর যে যেগুলো নাটকগুলো আছে তারা সবসময় দেখে যান, তারা খুব ভাল লাগে। আর আশা এটাই করবো যে বরাকণ্ঠ আরও আগে যাইব, আরও নতুন নতুন কিছু জিনিস আমরা দিব যা আমরা দেখতে উৎসাহী হইমু, আরও স্টুডেন্টসরে মানে বহুত তারা বহুত আগে নিয়ে যাইব, এখানেও আশা রাখি সবসময়। আর নেক্সটে বরাকণ্ঠ টিম আইসন বাঙ্গা মাসলিত অনেক অনেক ধন্যবাদ দিয়ার। আমরা আশরাফ মাহির মামা, ছোটো মামা,
আমি এখন তান্ড হইমু মানে তাই নিশ্চয় তো তান বাইগনা তান বনি জমা সবে যখন আমরা নাটকগুলো দেখুন তুই নিশ্চয় তাইনও দেখবা যে আমরা নাটকগুলো তান কেমন ভাল লাগে বা কতটুকু পছন্দ হয় একটু খোয়াল লাগে ভালো লাগে ভাল লাগে সবসময় আমরা দেখি সবসময় মিলিয়ে আইলে কেন সবসময় দেখি আমার যেও দেখি ঘরে বইয়া বইয়া সব ফ্যামিলি সব দেখে ভালো লাগে রস নেক্সটে চাললে আমরা আগে দেখবার চেষ্টা করব পাঁচ সেকেন্ড হইবার বুঝতে চাললে আচ্ছা আশা মাইরে দিকে ইয়ার তোমার প্রথমবার ইচ্ছা আসেনি তুমি তো আমার দ্বিতীয় স্থান লাভ করছো প্রথম স্থান লাভ করার ইচ্ছা আসেনি তোমার আচ্ছা এটার লাগে তোমার কোনো প্রস্তুতি নিছো নি তুমি ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ বরাকণ্ঠর পক্ষ থেকে তোমার অশেষ ধন্যবাদ দিয়ার তুমি মানে আমরা যে বরাকণ্ঠর দ্বিতীয় মানে স্থান লাভ করছো প্রতিযোগিতার লাগে আমরা বরাকণ্ঠর পক্ষ থেকে তোমার অশেষ ধন্যবাদ দিয়ার আর তুমি যে পড়ার দিক দিয়া যে তোমার মনোযোগতা বেশি কেন ইয়া শুনছি তোমার বাবার কাছ থেকে শুনছি মামার কাছ থেকে শুনছি আমরা তার কাছ থেকেও আমরা শুনছি আর আমরা একটা অনুরোধ থাকবো মানে আমরা নাটকে যাতে তোমার পড়ার ক্ষতি না করে আমরা নাটকটা তুমি ওই সময় দেখবা যে সময় তুমি মনে করো এই সময়টা হয়তো ঘুমাইতে আসিল নয়তো খেলাধুলার সময় যাইতে আসিল মানে হয়তো এই সময়টা তোমার ফ্রি থাকলো না ফোড়া খাটলো না অনেক ওই সময় তুমি আমরা নাটকগুলো দেখবা যে ফোড়ার সময় আমরা নাটকগুলো দেখবাই না শুধু আশরাফ নয় এরকম যত স্টুডেন্টস আসো যত ছাত্র আসো ছাত্রী আসো সবার অবতাটা হইয়ার নাটকগুলো আমরা ওই সময় দেখবাই যে সময় তোমার মানে ফোড়া না ফোড়া ছাড়া অন্য কোনো কার্য তোমার যাইতে লাগে বা আড্ডার সময় কাটাইতে ওই সময়টাত আপনারা আমরা নাটক দেখবা ফোড়া নষ্ট করে দেখবা না এতে আমরা বিউ হোম হোক বা দেশাতা হোক এগুলো আমরার ক্ষতি হয়ে যাওয়ার কোনো অসুবিধা নাই তবে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক তো সবাই ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রামটা ওখানে শেষ করলাম তো মাতৃসে গিয়া এখানে সেকেন্ড প্রাইজটা আমরা হ্যান্ড ওভার করে দিছি আর ফার্স্ট প্রাইজ আর থার্ড প্রাইজ তো যারা পাইছেন তারা কইমু আপনারা খুব জলদি যাতে আমরা অফিস থেকে ইয়া প্রাইজটা নেন গিয়া তো এরপরে আমরা আবার প্রতিযোগিতা আরম্ভ করতাম তো আপনারা প্রাইজটা নিলে গিয়া মানে এরপরে আমরা প্রতিযোগিতাটা শুরু করে দিমু তো আপনারা লাগে রিকোয়েস্ট হইলে গিয়া তাড়াতাড়ি আইয়া আপনারা প্রাইজটা নেন গিয়া তো এখন আমরা আবার করে যাই আর গিয়া গিফট পৌঁছাই লিছি ইনশাল্লাহ আর লাস্ট যারা আছো ফার্স্ট আর থার্ড তো আপনারাও প্রিপারেশন নকুয়া গিয়ে মনে মনে রেডি হয়ে যাকুয়া আর এখন আল্লাহর রানাত লাগিয়ার আমরা দোয়া করবো ইনশাল্লাহ